এই ভিডিওতে আমি ডিসকাস করব টেবুলার ডাটা কি, সিএসবি টিএসবি এক্সেল এসএক্স ফাইল কি, কিভাবে পান্ডাসের মাধ্যমে সিএসবি ফাইল এক্সেল ফাইল টিএসবি ফাইল এবং জেসন ফাইল রিড করা যায়। টেবুলার ডাটা হচ্ছে রো এবং কলামের মাধ্যমে ডাটাকে টেবিল আকারে রিপ্রেজেন্ট করা। এখানকার এই ভার্টিক্যাল সেলগুলোকে বলা হয় কলাম, আর ফার্স্ট রো এর এই সেলগুলো সাধারণত কলাম নেম হয়ে থাকে। এখানকার এই হরিজন্টাল সেলগুলোকে বলা হয় রো, আর একেবারে লেফটের যেই কলামটা আছে এটাকে বলা হয় ইন্ডেক্স কলাম বা রো লেবেল। কিছু কমন টেবুলার ডেটা ফাইল হচ্ছে সিএসবি টিএসবি এক্সেল এসএক্স ফাইল। সিএসবি এর ফুল মিনিং হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। এই ধরনের সিএসবি ফাইলে প্রত্যেকটি ডাটা কমা আকারে সেপারেট থাকে। এখানে ইয়ার মেক মডেল প্রত্যেকটি ডাটা কমা আকারে সেপারেট আছে। এই ধরনের ফাইল পান্ডাজের মাধ্যমে রিড করার পর আউটলুক আসে এরকম দেখতে, যেখানে সিএসবি ফাইলের ফার্স্ট রো এর ডাটাগুলি এখানকার প্রত্যেকটির কলাম নেম হিসাবে কাউন্ট হয়েছে। আর এখানে লেফটে একটা আমি এক্সট্রা কলাম দেখতে পাচ্ছি 01, এটাকে বলা হয় রো লেভেল। এদিকে টিএসবি এর ফুল মিনিং হচ্ছে ট্যাব সেপারেটেড ভ্যালুস। এই ধরনের ফাইলে প্রত্যেকটি ডাটা একটি ট্যাবের সমান স্পেসে সেপারেট থাকে। এখানে নেম ডিপার্টমেন্ট ইয়ার প্রত্যেকটি ডাটা একটি ট্যাবের সমান স্পেসে সেপারেট আছে। এই ধরনের ফাইল পান্ডাজের মাধ্যমে রিড করার পর আউটলুক আসে দেখতে এরকম, যেখানে টিএসবি এর ফার্স্ট রোকে এখানকার ফার্স্ট রো এর প্রত্যেকটি ডাটাকে ডাটা এখানকার কলাম নেম হিসাবে কাউন্ট হয়েছে। এখানে এক্সেল এসএক্স ফাইল হচ্ছে মাইক্রোসফট এক্সেল বা গুগল শিটের এক্সটেনশন যুক্ত ফাইল। এই ধরনের ফাইল ওপেন করার পর আউটলুক আসে দেখতে এরকম, যেখানে প্রত্যেকটি ডাটা একটি সেলের ভিতরে থাকে। আর এই ধরনের ফাইল ফান্ডাজের মাধ্যমে রিড করার পর আউটলুক আসে দেখতে এরকম, যেখানে ফার্স্ট রো এর সেলগুলার ডাটাকে এখানে কলাম নেম হিসাবে কাউন্ট হয়েছে। এখানে লেফটে একটি কলাম আছে 1, 2, 3, 4, 5, 6, এগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেল বা গুগল শিটে রো নাম্বার, এটা পান্ডাস কাউন্ট করে না। এখানে পান্ডাস নিজে একটি রো লেবেল দিছে, যেটা হচ্ছে 0, 1, 2, 3, 4। এখন আমরা দেখব কিভাবে পান্ডাসের মাধ্যমে সিএসবি ফাইল রিড করতে হয়। পাইথনে কোনো প্যাকেজ নিয়ে কাজ করতে হলে প্রথমে ওই প্যাকেজকে ইম্পোর্ট করতে হয়। আমরা এখানে পান্ডাসের মাধ্যমে সিএসবি ফাইল রিড করব। এই কারণে প্রথমে আমরা ইম্পোর্ট পান্ডাস এস পিডি এই কোডের মাধ্যমে পান্ডাসকে আমরা ইম্পোর্ট করছি। এখানে পিডিকে বলা হয় এলআইএস। নেক্সট টাইম আমরা যখন পান্ডাসকে রেফার করবো তখন পিডি নামে রেফার করব। এখন আমি সিএসবি ফাইল রিড করার জন্য পান্ডাস থেকে পান্ডাসের থাকা একটি ফাংশন রিড সিএসবি নামক ফাংশন ইউজ করতেছি। এই রিড সিএসবি ফাংশনের প্যারামিটার হিসাবে ডাবল কোটেশনের ভিতরে আমি কারেন্ট ডিরেক্টরিতে থাকা কোনো ফাইল নেম দিয়ে দেব। আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে আমরা প্রথমে পান্ডাসকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট পান্ডাস এস পিডি এই কোডের মাধ্যমে। এরপর আমি পিডি দ্বারা বুঝাচ্ছে পান্ডাসকে রেফার করতেছে। এখন এই পান্ডাস থেকে ডট রিড সিএসবি রিড সিএসবি ফাংশনকে কল করলাম। এরপর ডাবল কোটেশনের ভিতরে আমি আমার কারেন্ট ডিরেক্টরিতে ডেটা নামক ফোল্ডারে থাকা বিডি COVID-19.CSV এই ফাইল নেমটা দিয়ে দিছি। এখন আমি এই সিএসবি ফাইল রিড করার পর ডিএফ নামক একটি ভেরিয়েবলের ভিতর রাখতেছি। এখন আমি যদি এই আউটপুট শো করাতে চাই সেক্ষেত্রে আমি হ্যাড মেথড ইউজ করব। ডিএফ ডট হ্যাড মেথড ইউজ করলে আমার যে সিএসবি ফাইল আছে ওইটার ফার্স্ট 5টা রো আউটপুট হিসাবে শো করবে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের COVID-19 ফার্স্ট 5টা রো শো করতেছে। COVID-19 কেসের ডেট, কনফার্ম কেস, ডেইলি কেস। এরপর আমরা দেখব কীভাবে পান্ডাসের মাধ্যমে টিএসবি ফাইল রিড করা যায়। আমরা প্রথমে পান্ডাসকে ইম্পোর্ট করে নিলাম, এরপর সেম ফাংশন পান্ডাস থেকে রিড সিএসবি ফাংশন আমরা ইউজ করতেছি। এরপর আমি প্যারামিটার হিসাবে ডাবল কোটেশনের ভিতরে ডেটা নামক ফোল্ডারে থাকা বিডি COVID-19.TSD এই ফাইল নেমটা দিয়ে দিছি। এরপর আমি আরেকটি প্যারামিটার স্যাপ ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতর ব্যাকস্ল্যাশটি দিছি। এই স্যাপের মিনিং হচ্ছে সেপারেটর, ব্যাকস্ল্যাশটি মানে হচ্ছে ট্যাব সেপারেটর। এই ব্যাকস্ল্যাশটি দেওয়ার ফলে আমার পান্ডাস বুঝে নিবে আমার এই ফাইলটা হচ্ছে টিএসবি ফাইল। এরপর আমি এটা রিড করার পর ডিএফ নামক ভেরিয়েবলে রাখছি। এখন আমি যদি এটা আউটপুট হিসাবে শো করতে চাই তাহলে ডিএফ ডট হ্যাড মেথড ইউজ করবো। এই ডিএফ ডট হ্যাড মেথড এর মাধ্যমে আমি ফার্স্ট 5টা রো আউটপুট হিসাবে শো করাতে পারি।
যে এখানে আমি ফার্স্ট পাঁচটারও শো করছি আউটপুট হিসাবে, চাইলে আমি এর চেয়েও বেশিও শো করাতে পারি। এরপর আমরা দেখব কিভাবে পান্ডাসের মাধ্যমে এক্সেল ফাইল রিড করতে হয়। আমরা যথারীতি প্রথমে পান্ডাসকে ইম্পোর্ট করে নিলাম, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি এই লাইনের কোডের মাধ্যমে। এরপর আমরা পান্ডাস থেকে পিডি ডট, এর মানে হচ্ছে আমি পান্ডাস থেকে রিড এক্সেল এক্সেল নামক ফাংশনকে কল করছি। এরপর এর ভিতরে প্যারামিটার হিসাবে কারেন্ট ডিরেক্টরিতে থাকা আমার ডেটা নামক ফোল্ডারে বিডি কোভিড-19 ডট এক্সেল এস এক্স এই ফাইল নেমটা দিয়ে দিছি। এরপর এটাকে আমি ডিএফ নামক একটা ভেরিয়েবলের ভিতর রাখছি। এখন আমি যদি এটাকে আউটপুট হিসাবে শো করাতে চাই, আবার হেড মেথড ইউজ করলাম। এই হেড মেথড ইউজের মাধ্যমে আমি আউটপুটটা শো করতে পারছি এখানে। আমরা এখন একটা জেনারেল ফাংশন দেখি যে আমার পান্ডাসের মাধ্যমে বিভিন্ন টাইপের টেবুলার ডাটা রিড করা যায়, সিএসবি, এক্সেল ফাইল, এইচটিএমএল ফাইল, এসকিউএল ফাইল, জেসন ফাইল রিড করা যায়। তো এর জন্য আমার যে ফাংশনটা সাধারণত রিড আন্ডারস্কোর এরপর যেই ধরনের ফাইল রিড করতে হয় ওই ফাইল নেমটা হয়। তারপর আমি যদি তাকে শো করাই পান্ডাসের মাধ্যমে রিড করার পর, এরপর এর লুক আউটলুকটা আসবে দেখতে এরকম, যেখানে যে গ্রে সেলগুলা, এখানকার যে গ্রে সেলগুলো আছে এই সেলগুলো হয় কলাম নেম, আর এখানে লেফটের যেই গ্রে সেলগুলো আছে এগুলো হয় রো লেভেল। এখন আমরা সিএসবি, টিএসবি এবং এক্সেল ফাইল রিড করার কোড দেখব জুপিটার নোটবুকে। আমরা জুপিটার নোটবুকে এই রাইটে থাকা নিউতে ক্লিক করব, এরপর পাইথন 3-তে ক্লিক করে একটি নতুন ফাইল খুলব। আমার ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে ভিউতে ক্লিক করে টগল হেডার এখানে ক্লিক করে ফাইল নেম চেঞ্জ করতে পারবো। আমি ফাইল নেম দেই টেবুলার ডাটা। ফাইল নেম চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে পান্ডাস লাইব্রেরিকে ইম্পোর্ট করা। ইম্পোর্ট পান্ডাস এসপিডি এই কোডের মাধ্যমে আমরা পান্ডাস লাইব্রেরিকে ইম্পোর্ট করব। আমাদের পান্ডাস লাইব্রেরি ইম্পোর্ট হয়ে গেছে। এরপর আমরা একটি সিএসবি ফাইল রিড করব, পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসবি। এই ফাংশনের মাধ্যমে আমরা একটি সিএসবি ফাইল রিড করব, এবং এই ফাংশনের ভিতরে প্যারামিটার হিসাবে ডাবল কোটেশনের ভিতর আমার কারেন্ট ডিরেক্টরিতে থাকা ডেটা নামক ফোল্ডারে থাকা বিডি কোভিড-19 ডট সিএসবি এই ফাইলটা আমি রিড করতেছি। এখন আমি এটা রিড করার পর ডিএফ নামক একটা ভেরিয়েবলের ভিতর রাখলাম। এরপর আমি শিফট ইন্টার ক্লিক করে রান করলাম। এখন আমার আউটপুট এখানে শো করতেছে না। যদি আমি আউটপুট শো করতে চাই তাহলে আমি হেড মেথড ইউজ করব। এখানে আমার প্রথম পাঁচটা রো শো করতেছে যেগুলার রো লেভেল, প্রথমটা রো লেভেল হচ্ছে 0, পরেরটা 1, 2, 3, 4 এইভাবে। এখন আমরা যদি চাই যে আমরা লাস্ট সিএসবি ফাইলের লাস্ট পাঁচটা রো শো করতে চাই, সেক্ষেত্রে আমি টেল মেথড ইউজ করব, ডিএফ ডট টেল, শিফট ইন্টার ক্লিক করলাম। এর মাধ্যমে আমার সিএসবি ফাইলের লাস্ট পাঁচটা রো শো করতেছে, যেখানে বাংলাদেশের ডেইলি কোভিড-19 কেসের ডেটা শো করতেছে। এখানে 2021-7-9 এই দিন বাংলাদেশের কনফার্ম কেস এবং ডেইলি কেস একেবারে লাস্টের রোতে শো করতেছে। এখন আমরা দেখব কিভাবে একটি টিএসবি ফাইল রিড করতে হয়। আমরা প্রথমে পিডি লিখলাম, এর মাধ্যমে পান্ডাসকে রেফার করতেছি, ডট আগের সেম ফাংশন রিড সিএসবি ফাংশনটা কল করলাম। এরপর প্যারামিটার হিসাবে আমার কারেন্ট ডিরেক্টরিতে থাকা একটি টিএসবি ফাইল ডিডি কোভিড-19 ডট টিএসবি এই ফাইলটা রিড করতেছি। এখন পান্ডাসকে বোঝাতে হবে এটা আমার টিএসবি ফাইল, এই জন্য আমার আরেকটি প্যারামিটার ইউজ করতে হবে, যেটা হচ্ছে স্যাপ। স্যাপ মানে সেপারেটর। এখানে আমি যদি ব্যাক স্ল্যাশ দিয়ে দেয় তাহলে পান্ডাস বুঝে নেবে এটি একটি টিএসবি ফাইল। এখন আমি এটা রিড করার পর ডিএফ নামক একটা ভেরিয়েবলের ভিতর রাখতেছি। এখন আমি যদি এর আউটপুটটা শো করতে চাই তাহলে হেড মেথড ইউজ করব টিএসবির জন্য। সেম আমার ফার্স্ট পাঁচটা রো শো করতেছে এখানে এই জুপিটার নোটবুকে। এখন আমি যদি কোনো জেএসএন ফাইল রিড করতে চাই, সেক্ষেত্রে আমার ফাংশনটা হবে রিড আন্ডারস্কোর জেএসওএন। এরপর আমার কারেন্ট ডিরেক্টরিতে থাকা একটি জেএসএন ফাইলের নাম দিয়ে দেব, তাইলে হয়ে যাবে। এখানকার এই জুপিটার নোটবুক ফাইল এবং ডেটা সেট ফাইল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে গিটহাবের, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।